হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরা খুব ভালো আছি। আমি সখী চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে, আর আমার চ্যানেলের পক্ষ তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে ঘুম থেকে উঠেছি হচ্ছে 5:30। প্রত্যেক দিন বাবুর পড়তে যেতে লেট হয়ে যাচ্ছে, তো সেই কারণে আজকে আমি ফোন নিয়ে ঘুমিয়েছিলাম আর বারে বারে ঘুম থেকে উঠে ফোন দেখছিলাম। তো আজকে 5:30 উঠে আমার সমস্ত কাজবাজ সকালে কমপ্লিট হয়ে গেছে আর বাবু পড়তে চলে গেছে। তো বাবু তো পড়তে চলে গেছে আর আজকে মানে ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি বৃষ্টি ভাব। আর আজকে শনিবার, বাবুর স্কুলে হচ্ছে তাড়াতাড়ি ছুটি, কিন্তু আজকে স্কুলে পাঠাবো না মানে বৃষ্টি নামলো বলে। তো ছুটির টাইমে যদি বৃষ্টি হয় 1টার দিকে তো আনতে যাওয়ার খুব অসুবিধা হবে, তো সেই কারণে আজকে আর স্কুল পাঠাবো না। আর আজকে তোমাদের সাথে আমি সকাল থেকে কাজ বাজ কিছু শেয়ার করতে পারিনি, তো ব্যস্ত ছিলাম একটু সে কারণে। তো আজকে আর আমি তোমাদের সাথে কাজ বাজ কিছু শেয়ার করবো না, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে 2টো রেসিপি রান্নার। তো সেটা জানতে হলে তো যেতে হবে হচ্ছে রান্নাঘরে। তো চলো এখন রান্নাঘরে যাই। দেখো চলে এসেছি রান্নাঘরে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমার আলুর দমটা হয়ে গেছে রান্না। তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তো এবার হচ্ছে এটা নামাবো, তারপরে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা এখন দেখাচ্ছি। তারপর এটা নামিয়ে দিই। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ মুগের ডাল সবজি দিয়ে, আর কি কি সবজি দিচ্ছি তো চলো সেটা তোমাদের দেখাই। এই দেখো এখানে রয়েছে কাঁঠালের বিছন, এখানে রয়েছে পটল, আমি একটা পটলকে চাচ্চির করে নিয়েছি, আর এখানে রয়েছে কুমড়ো আর আলু, আর এখানে নিয়ে নিয়েছি 3টা কাঁচা লঙ্কা চিড়ে দেখো। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এই দেখো এখন কড়াইটা গরম হয়ে গেছে, আর আমি দিয়ে দেবো হচ্ছে সরষের তেল। তো এই দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, আর আমি এখন দিয়ে দেবো হচ্ছে সবজিগুলো। আর সবজি বেশি ভাজার দরকার নেই, অল্প করে সব সবজিগুলো একসাথে ভেজে নেব। তো এই দেখো বন্ধুরা আমি ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো আমার ডালটা ধোয়া হয়ে গেছে, আর এদিকে আমার সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ডাল। তো ডালটা দিয়ে আমি অল্প সময় ধরে ভেজে নেব। তো এই দেখো বন্ধুরা ডালের ডালটা আমার সবজির সাথে ভাজা হয়ে গেছে, খুব ভালো করে দেবো লাল লাল করে। তো এবার আমি দিয়ে দেব জল। আর দিয়ে দিব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তো এই দেখো বন্ধুরা জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর লবণ হলুদ এখন দিইনি, কিছুক্ষণ পরে দেব। তো বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ পরে আবারও চলে আসলাম, আর এই দেখো ঢাকনাটা খুলেছি তোমাদের সামনে, জলটাও শুকিয়ে গেছে, আর এই দেখো পটল সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, কুমড়ো কাঁঠালের বিচন সবগুলোই সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো হচ্ছে লবণ আর হলুদ। দেখো হলুদ লবণ। তো বন্ধুরা লবণ হলুদ দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, আর এবার হচ্ছে আমি নামিয়ে নিব। তো ডালটা ঢেলে নেওয়ার পরে কড়াইটা আমি পরিষ্কার করে ধুয়ে আবারও বসিয়ে দিলাম ফোড়ন দেওয়ার জন্য ডালে, আর কড়াইটা গরম হয়ে গেছে, এরকম আমি দিয়ে দিলাম তেল। ফোড়ন দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা, আর আদা জিরা বাটা। প্রথমেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, সবগুলো আমি ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিব আদা জিরা বাটা। তো বন্ধুরা এই দেখো মশলাটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর এবার আমি দিয়ে দেব ডাল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি,
ফুটলে আমি এটা নামিয়ে দেব তো বন্ধুরা এই দেখো আমার ডালটা রান্না হয়ে গেছে তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা বন্ধুরা দেখতে পেলে ডাল রান্না করলাম আর আজকে যেহেতু শনিবার আর নিরামিষ আর এই ডালের সাথে কিন্তু ডাল আর আলুর দমের সাথে যদি একটু বেগনি বা চপ হয় কিন্তু বেশ ভালো হয় তো যাই হোক বেগনি তো সবাই করে আর নিরামিষ দিনে আজকে আমি বানাবো হচ্ছে নিরামিষ চপ তো চলো তোমাদের রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো ততক্ষণ তোমরা দেখতে থাকো আলুর চপের জন্য আমি কী কী নিয়েছি প্রথমে দেখাচ্ছে আলু আর আলুটা আমি ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি যাতে আমার একটু তাড়াতাড়ি হয় আর টাইমটাও বাঁচে এখানে নিয়ে নিয়েছি আদা আর জিরা আর এখানে রয়েছে বাদাম ভাজা আর এটার মধ্যে রয়েছে কি দাঁড়াও দেখি এর মধ্যে আছে একটা গরম মশলা আর নিয়েছি বেসন তো বন্ধুরা এই দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমার গরম হয়ে গেছে আর এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে সরষের তেল তেল গরম হয়ে গেছে আর আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বন্ধুরা লঙ্কাটা ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে আর লঙ্কাটা আমি এখন তুলে নেব এবার দিয়ে দিচ্ছি আদা জিরা আর একটু ধনিয়া গুঁড়ো মশলাটা আমি এখন লাল লাল করে ভালো করে ভেজে নেবো তো এই দেখো বন্ধুরা মশলাটা আমার ভাজা হয়ে গেছে আর এবার দিয়ে দেবো হচ্ছে আলু আর আলুটা আমি একটু মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা লঙ্কাটা আমি একটু ভেঙে নিয়েছি হাতে করে দিয়ে দিচ্ছি হলুদ দেখো লবণ দেখো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম এই দেখো বন্ধুরা আমার আলু কিমাটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো এই ভেজে রাখা মা যেটা তৈরি করেছে বাড়িতে গরম মশলা ওই গরম মশলা তো এই দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে আর এটা আমি এখন নামিয়ে দেব দিয়ে ফ্যানের হাওয়াতে গিয়ে ঠান্ডা করে নিয়ে আসবো তো বন্ধুরা আমি আলুর কিমাটাকে ফ্যানের হাওয়ায় ঠান্ডা করতে দিয়ে আসলাম আর এদিকে হচ্ছে আমি বেসনটা মাখিয়ে নেব আর বেসন নিচে আর এখানে দিয়ে দিচ্ছি খাবার সোডা দিয়ে দিচ্ছি কালো জিরা আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি হলুদ তো এবার আমি এটাকে জল দিয়ে মাখাবো এই দেখো বন্ধুরা আমার বেসনটা কিন্তু খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে তো এই দেখো বন্ধুরা আলু কিমাটা খুব মানে ঠান্ডা হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এবার আমি এটাকে গোল গোল করে নেব তো বন্ধুরা আবারও আমি কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে আর এই দেখো দিয়ে দিচ্ছি তেল আর এটা আমি সাদা তেলে ভাজবো তো বন্ধুরা এই দেখো সব আলুগুলো আমি গোল গোল করে নিয়েছি আর ওই আলু কিমাটাকে গোল করার পরে আমি এরকম ভাবে চারটা করে নিয়েছি আর দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আর আমি এখন এটা বেসনে চুবাবো দেখো বন্ধুরা তেলে দিয়েছি কিন্তু সমস্তটা মানে একটু বাইরে বেড়াইনি তেল তো বন্ধুরা এই দেখো আমার চপ ভাজা হয়ে গেছে আর চপগুলো দেখো কত সুন্দর ফুলেছে আর কত মোচমোচা হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে তো
বন্ধুরা দেখতে পেলাম আমার চপ ভাজা হয়ে গেছে আর এই চপটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এটা তোমরা বিকেল বেলায় মুড়ি চা দিয়েও খেতে পারবে আবার ভাতের সাথেও খেতে পারবে আমরা কিন্তু ভাতের সাথে খাওয়ার জন্য বানিয়েছি ভাত দিয়ে খাবো এখন আর ভিডিওটা বেশি বড় করছি না আর যদি ভালো লাগে তোমার আমাদের রেসিপিটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে টাটা বাই